হ্যালো ডিয়ার গাইস, আপনি কেমন আছেন? আমি বরাবরের মতন আবার একটু ধন্যবাদ আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আপনাদের আমি নতুন একটি ওয়েব সিরিজ নিয়ে আপডেট জানাতে যাচ্ছি। যে ওয়েব সিরিজ নিয়ে আপডেট জানাতে যাচ্ছি তার নাম হচ্ছে আমি কি তুমি। আমি কি তুমি এই ওয়েব সিরিজ নিয়ে সম্পূর্ণ আপডেট যদি আজকে আপনার জানতে হয় তাহলে পুরো ভিডিওটি অবশ্যই নাটি শেষ পর্যন্ত দেখবেন। এই ওয়েব সিরিজটিতে আপনারা যে জুটি দেখবেন সেখানে অভিনেত্রীটি রয়েছে শ্যামল মাওলা, আর শ্যামল মাওলার বিপরীতে আবার দেখতে পাচ্ছেন বাংলাদেশে খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী, আপনাদের এবং আমার নিজেরও খুবই প্রিয় একজন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। মেহজাবিন চৌধুরীর সাথে শ্যামল মাওলা ঠিক কয়েক মাস আগে দ্য সাইলেন্স নামক একটি ওয়েব সিরিজ করেছিল এবং সেই ওয়েব সিরিজটি দেখার পর এই জুটি ফ্যানরা নতুন ওয়েব সিরিজের জন্য অপেক্ষায় রয়েছিল বিগত অনেক মাস ধরে। আর আপনাদের অপেক্ষায় থাকতে হবে না, কেননা আপনাদের সেই প্রিয় জুটির কাঙ্ক্ষিত এই আমি কি তুমি নামক নতুন একটি ওয়েব সিরিজ আমাদের মধ্যে এই খুবই শীঘ্রই রিলিজ হতে যাচ্ছে, কেননা এই ওয়েব সিরিজের সম্পূর্ণ শুটিং কাজ শেষ হয়ে গেছে। এই ওয়েব সিরিজের দুটি অফিসিয়াল পোস্টার বের হয়ে গেছে এবং আমাদের চ্যানেলে অলরেডি এই ওয়েব সিরিজ নিয়ে একটি আপডেট দেওয়া হয়েছিল, কিন্তু সেই আপডেটে আমি বেশি কিছু বলিনি এই ওয়েব সিরিজ নিয়ে। তাই আজকের এই ভিডিওতে আপনাদের আমি বিস্তারিত বলার জন্য উপস্থিত হয়েছি। মেহজাবিন চৌধুরী এবং শ্যামল মাওলাকে একটি থ্রিলার এবং টুইস্টপূর্ণ কাহিনী দেখতে পারবেন এই ওয়েব সিরিজে। আর আপনারা হয়তো জানেনই যে এই ওয়েব সিরিজের ডিরেক্টর আর পরিচালক হচ্ছে বিকি জাহেদ, আর বিকি জাহেদের পরিচালনায় এর আগে এই জুটি দ্য সাইলেন্স সেখানেও পরিচালকে ছিলেন বিকি জাহেদ, আর সেই ওয়েব সিরিজটি অনেক থ্রিলার টাইপের হয়েছিল বিকি জাহেদের পরিচালনায়। আর বিকি জাহেদের পরিচালনায় আপনারা হয়তো জানেন যে আফরান ইসু এবং মেহজাবিন চৌধুরীর বিগত অনেক মাস আগে পুনর্জন্ম সিরিজটাও অনেক ভালো হয়েছিল এবং সেই সিরিজে অনেক টুইস্টপূর্ণ কাহিনী দেখতে পেরেছেন। আর এই পবিত্র ঈদুল আজহার পুনর্জন্ম অন্তিম পর্ব দেখানো হয়েছে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। বাই দ্য ওয়ে, এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোটামুটি মেহজাবিন চৌধুরী এবং আফরান ইসু পুরো নাটকই রিলিজ হয়নি, শুধু একটি সারা পুনর্জন্ম অন্তিম পর্ব। আর সেই পুনর্জন্ম অন্তিম পর্ব অলরেডি শুটিং কাজ তার আগেই শেষ হয়ে গেছে, তাই মেহজাবিন চৌধুরীর ফ্যানরা অনেকদিন ধরে অপেক্ষায় রয়েছে যে মেহজাবিন চৌধুরী নতুন কোন নাটক আসবে। আপনাদের আমি বলে দিচ্ছি, মেহজাবিন চৌধুরী অলরেডি বলে দিয়েছে তিনি নাটকের থেকে বিরতি নিয়েছে, অর্থাৎ তিনি নতুন প্রজন্মের অভিনেত্রীদের সুযোগ দিয়েছে নাটক করার জন্য। তিনি এখন বর্তমানে ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত এবং পাশাপাশি তিনি গল্প পছন্দ করলে বিভিন্ন মুভির তিনি গল্পের অনুযায়ী মুভিও করতে পারে আফরান ইসুর মতন, যেন কেননা আফরান ইসু সুরঙ্গ একটি মুভি করেছে পবিত্র ঈদুল আজহার। বাই দ্য ওয়ে, মেহজাবিন চৌধুরীর এই আমি কি তুমি নামক এই ওয়েব সিরিজটি আমাদের মধ্যে যেহেতু এই সামনে রিলিজ হতে যাচ্ছে, তাই আর আপনাদের বেশি দিন হয়তো অপেক্ষায় থাকতে হবে না। তারপরও আপনাদের বলে দিচ্ছি যে বিকি জাহিদের পরিচালনায় এই আমি কি তুমি নামক এই ওয়েব সিরিজটি অবশ্যই আপনারা দেখবেন। এই ওয়েব সিরিজটি আপনারা দেখতে পারবেন চ্যানেল আয়ের পর্দায়, চ্যানেল আয় প্রাইম ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই স্কিন ইউটিউব চ্যানেলে। এই ওয়েব সিরিজটি যেহেতু আমাদের মধ্যে চ্যানেল আয়ের পর্দায় আর চ্যানেল আই প্রোডাকশন এই রিলিজ হতে যাচ্ছে, তাই অবশ্যই এই ওয়েব সিরিজটি আমরা দেখে ফেলবো রিলিজ হওয়ার সাথে সাথে। তারপরেও এই ওয়েব সিরিজটি আপনারা কবে দেখতে পারবেন এবং কখন দেখতে পারবেন, এই ওয়েব সিরিজটিকে আপনারা টাকাতে পেড করে দেখতে হবে, এ সম্পর্কে অনেকগুলো আপডেট পেয়ে যাবেন এই ওয়েব সিরিজটি রিলিজ হওয়ার আগেই, তাই আমাদের চ্যানেলে থাকতে হবে। তাই যাদের এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, এবং আজকে যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি না দেখার জন্য। আসসালামু আলাইকুম।